ধর্মের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজে ন্যায় নীতি এবং শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু ধর্ম ব্যবসায়ী আর স্বার্থান্বেষীরা যখন ধর্মের পরিচয়ে ক্ষমতাধর হয়ে ওঠে তখনই বিপত্তি ঘটে। ধর্মের নামে শুরু হয় অনাচার, আর এটি ঘটেছিল 18 শতকের আয়ারল্যান্ডে। গা শিউরে ওঠা অত্যাচার হয়েছিল নারী এবং শিশুদের উপরে, আর সেটাই আজকে জানাবো এই ভিডিওতে। মূল আলোচনা শুরুর আগে বলে রাখি, নিত্য নতুন এই ধরনের তথ্য নির্ভর কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বাংলায় একটি প্রবাদ আছে, রক্ষকই যখন ভক্ষক। এর অন্যতম একটি দৃষ্টান্ত হতে পারে ম্যাকডালেন লন্ড্রি। ম্যাকডালেন লন্ড্রি সবার চোখে ছিল একটি আলোকিত প্রতিষ্ঠান, কিন্তু এই আলোর নিচে লুকানো ছিল অন্ধকার। ধর্মের নৈতিকতা রক্ষার নামে এখানে খুন করা হয়েছে অন্তত 9000 নিষ্পাপ শিশুকে, যারা জানতো না কোন অপরাধে তাদের এভাবে মেরে ফেলা হচ্ছে। আয়ারল্যান্ডের কুখ্যাত ম্যাকডালেন লন্ড্রির ঘটনা নিয়ে সব জানতার আজকের আয়োজন। 18 শতকের শেষ ভাগে রিপাবলিক অব আয়ারল্যান্ডে বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিমাণ খুব বেড়ে গিয়েছিল। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেলে এবং তার ফলে সন্তান ধারণ করলে সেই নারীকে সমাজ থেকে বের করে দেওয়া হতো, স্বভাবত সরিয়ে নেওয়া হতো তার জন্ম দেওয়া সন্তানকেও। এমনকি নিজ পরিবারও ওই নারীকে আর তাদের পরিবারের সদস্য হিসাবে গণ্য করত না। এটি স্বাভাবিক ছিল, কারণ কোনো পরিবারই এমন কলঙ্কের ভাগিদার হতে চাইত না। তখন সেসব নারীদের জায়গা হতো পাপ নির্মূল কেন্দ্রে, সেই পাপ নির্মূল কেন্দ্রের নাম ম্যাকডালেন লন্ড্রি। ম্যাকডালেন লন্ড্রির কাপড় ধুয়ে তাদের পাপ মোচন হতো। এই ম্যাকডালেন লন্ড্রিতে আয়ারল্যান্ডের সমস্ত চার্চের পাদ্রী এবং ধর্মযাজকদের কাপড় ধোয়া হতো। সমাজ থেকে বিতাড়িত সেসব নারীরা আর কোথাও আশ্রয় না পেয়ে ম্যাকডালেন লন্ড্রিতে আশ্রয় নিত। তারা কাপড় ধুয়ে দিত আর বিনিময়ে 3 বেলা খাবার পেত। শুধু এমনটা হলে তো ভালোই হতো। ম্যাকডালেন লন্ড্রি প্রকৃতপক্ষে একটি কারাগার, নির্যাতন কেন্দ্র। এখানে আশ্রয় নিয়ে নারীরা কারাগারের ন্যায় বন্দী জীবনযাপন করত। বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, সূর্যের আলো দেখার সৌভাগ্য তাদের হতো না। ম্যাকডালেন লন্ড্রির ক্যাথলিক চার্চ দ্বারা পরিচালিত হতো, সেই হিসাবে লন্ড্রিগুলো এক ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। চার্চ থেকে ওসব নারীদের বলা হতো, তোমরা পাপ করেছো, এবার পাপের প্রায়শ্চিত্ত করো, যিশুর কাছে ক্ষমা চাও। এই ম্যাকডালেন লন্ড্রিতে মেরি নামের এক নারী 17 বছর বয়সে এসেছিলেন। তিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে অবিবাহিত অবস্থায় মা হয়েছিলেন, তাই তার জায়গা হয়েছিল এই লন্ড্রিতে। মেরি জানিয়েছেন এই লন্ড্রিতে কাজ করার অভিজ্ঞতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলতো কাপড় ধোয়ার কাজ, মাঝে শুধু খাওয়ার বিরতি, কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, সপ্তাহে শুধু একদিন যিশুর কাছে প্রার্থনার জন্য কাজ থেকে অব্যাহতি। 1765 সালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রথম ম্যাকডালেন লন্ড্রি খোলা হয়েছিল। এরপর কয়েক বছরের ব্যবধানে পুরো আয়ারল্যান্ডে প্রায় 100খানেক ম্যাকডালেন লন্ড্রি প্রতিষ্ঠিত হয়। ক্যাথলিক খ্রিস্টানদের কাছে ম্যাকডালেন একটি ধর্মীয় নাম, বাইবেলেও আছে এর নাম। ক্যাথলিক খ্রিস্টানরা বিশ্বাস করে যে মেরি ম্যাকডালেন নামের এই নারী যিশু খ্রিস্টের খুব ঘনিষ্ঠজন ছিলেন। কেউ কেউ মেরি ম্যাকডালেনকে যিশু খ্রিস্টের স্ত্রী হিসাবে দাবি করেন। ম্যাকডালেন লন্ড্রিগুলো চার্চের তত্ত্বাবধানে থাকতো, এমনকি আইরিশ সরকারও এখানে বিভিন্ন সময় অনুদান দিত। ম্যাকডালেন লন্ড্রির ভিতরে কি হচ্ছে বাইরের থেকে তা জানার সুযোগ ছিল না, বরং জনসাধারণের কাছে ম্যাকডালেন লন্ড্রি প্রশংসা পাচ্ছিল, কারণ সমাজে যাদের কোনো আশ্রয় নেই ম্যাকডালেন লন্ড্রি সেই আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছিল। সমাজের কাছে ঘৃণিত নারীরা শেষ আশ্রয় হিসাবে ম্যাকডালেন লন্ড্রিতে আশ্রয় পেয়ে প্রাণ ফিরে পেয়েছিল, কিন্তু কিছুদিন যেতে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়। ম্যাকডালেন লন্ড্রি তাদের কাছে নরক হয়ে ওঠে, তাদের দাসী বানিয়ে রাখা হতো, একবার কেউ এখানে আসলে আর পালানোর সুযোগ ছিল না। ম্যাকডালেন লন্ড্রিতে একটা প্রজন্ম বেঁচে থেকেও মৃত্যুর মতো জীবন কাটিয়েছে, তাদের কোনো অস্তিত্বই ছিল না রাষ্ট্রের কাছে। না তারা ভোট দিতে পারতো, না তাদের নাম তোলা হতো কোনো সরকারি নথিপত্রে, তাদের পরিবারও চিরদিনের জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতো। 2013 সালে ম্যাকডালেন লন্ড্রির এই কলঙ্কময় ইতিহাস জনসম্মুখে প্রকাশ পায়। আয়ারল্যান্ড সরকার প্রথমে এটিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে গণমাধ্যম এবং জনগণের চাপে তদন্ত করতে বাধ্য হয়। দীর্ঘ তদন্ত উঠে এসেছে ম্যাকডালেন লন্ড্রিতে অযত্ন অবহেলায় প্রায় 9000 অবৈধ শিশুর মৃত্যু হয়েছে। ম্যাকডালেন লন্ড্রিতে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া নারীদের গোপনে সন্তান প্রসবের জন্য নেওয়া হতো, কিন্তু অবৈধ সন্তানদের জীবন বাঁচানোর কোনো উদ্যোগই ছিল না প্রতিষ্ঠানগুলোর, বরং এই দুধের শিশুদের বিবেচনা করা হতো পাপের নমুনা হিসাবে। ধর্মীয় নীতি নৈতিকতা রক্ষার অজুহাতে হতভাগ্য শিশুদের ঠিকমতো সৎকারও করা হতো না, দেওয়া হতো মাটি চাপা কিংবা ফেলে দেওয়া হতো নালা নর্দমাই। তারা নিশ্চিত করতে চাইতো যে এসব পাপি নারী ও তাদের গর্ভের শিশুরা রাষ্ট্রের নৈতিক চরিত্রের জন্য হুমকি। এ ঘটনা প্রকাশিত হলে আয়ারল্যান্ডের বিক্ষোভের ঝড় ওঠে, ধর্মীয় সংস্কারের দাবি তোলে জনসাধারণ। পার্লামেন্টে আইরিশ প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং যেসব ভুক্তভোগী এখনো বেঁচে আছে তাদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেছেন। এ বিষয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, অনুসন্ধানমূলক এই প্রতিবেদন আইরিশ ইতিহাসের লজ্জা ও অন্ধকারের দিক প্রকাশ পেয়েছে। আমাদের অতীতের বিকৃত ধর্মীয় নৈতিকতার জন্য তরুণ মা ও শিশুরা যে মূল্য দিয়েছে আমাদের সে সত্যের মুখোমুখি হতে হবে। গির্জার অন্যান্য আচরণের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। দীর্ঘ 231 বছর
বছর ধরে সচল ছিল এই ম্যাকডোনাল্ড লন্ড্রিগুলো। বলা যায় রাষ্ট্র এবং আইনের সহায়তা নিয়ে এই ধর্মের দোহাই দিয়ে সেখানে মানবতা বিরোধী এই কাজগুলো হচ্ছিল। এই 231 বছরে প্রায় 3 লক্ষ নারী এখানে নির্যাতনের শিকার হয়েছে। অবৈধ সন্তান হিসেবে জন্ম হয়েছে প্রায় 57,000 শিশুর। 1996 সালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে থাকা সর্বশেষ লন্ড্রিটি বন্ধ করে দেয়া হয়। তখন ওই লন্ড্রিতে 150 জন নারী বন্দী জীবনযাপন করছিলেন। লন্ড্রির আশেপাশে মাটি করে অনেকগুলো গণকবর পাওয়া গেছে। এই কবরগুলোর অধিকাংশই পিতৃ পরিচয়হীন সেই দুর্ভাগা শিশুদের। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এই তথ্যগুলো আপনি অনেককেই জানিয়ে দিতে পারেন। আর নিত্য নতুন এ ধরনের তথ্য নির্ভর কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।